সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের শারীরিক অবস্থার উন্নতি, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা। ডাকসুর হল সংসদে 61 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, জমজমাট প্রচার, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার। কমছে প্রশাসনের উপর নির্ভরতা, উপজেলা নির্বাচনে দায়িত্বে অধিকাংশই কমিশন কর্মকর্তা, জানালেন সিইসি। পুরান ঢাকায় আরো 29 কারখানা গুদামে গ্যাস বিদ্যুৎ বিচ্ছিন্ন, পহেলা এপ্রিল পর্যন্ত চলবে টাস্কফোর্সের অভিযান। মিরসরাইয়ে বিশাল স্বর্ণের চালান আটক, গ্রেপ্তার দুই, পেছনের হোতাদের খুঁজছে পুলিশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাইজিন রহমান। এছাড়া সংবাদে আরো থাকছে, বঙ্গবন্ধুর অসহযোগে অচল হয়ে পড়ে পাকিস্তানি শাসন, ছড়িয়ে পড়ে গণ আন্দোলনের বারুদ, শুরু হয় সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ওবায়দুল কাদেরকে দেখেন। পরে মেডিকেল বোর্ড তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। মাহমুদ হাসানের রিপোর্ট। বিকেল 3:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সটি রওনা হয় বিমানবন্দরে। হাসপাতালের বাইরে অসংখ্য নেতাকর্মী। হাসপাতালে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এখানে ট্রিটমেন্টে কোনো গাফিলতি না হয়, এবং এখান থেকে ডক্টর গিয়েছে, আমাদের দলীয় নেতাকর্মী, আমাদের প্রতিনিধি যাচ্ছে, বিকেল 4:00টার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাউন্ট ইয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এর আগে ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন দেবী শেঠি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখেন, চিকিৎসা বোর্ডের সাথেও কথা বলেন শেঠি। পরে ওবায়দুল কাদেরকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসা বোর্ড। ভিসি কনক কান্তি বড়ুয়া জানান, যে চিকিৎসা দেওয়া হয়েছে দেবী শেঠি তার প্রশংসা করেছেন। উন্নত দেশগুলোতেও একই চিকিৎসা দেওয়া হতো বলে তাদেরকে জানিয়েছেন শেঠি। মিসেস ওয়াইদুল কাদের ছিলেন, উনি বললেন যে ইউর হাজব্যান্ড ইজ লাকি, যে ওনারাই এক্সেলেন্ট টিম, যে সকল স্টেপ নিয়েছে এতক্ষণ পর্যন্ত, সেটা ওনাকে এই রুগী ওনাকে এই অবস্থায় ফিরিয়ে আনতে ইউরোপ আমেরিকাতেও এর চেয়ে বেশি কিছু করার নাই। মেডিকেল বোর্ড জানায় তার অবস্থা আগের চেয়ে ভালো। গতকালকে যে যত বড় ঝুঁকি ছিল আজকে ঝুঁকি কম, তবে ঝুঁকি নাই সেটা বলা যাবে না। আর্লিয়েস্ট পসিবল এখন হলে এখন, এখন নির্ভর করছে রেডিনেস অফ সিঙ্গাপুরিয়ান টিম, আমাদের না। আমরা ওনার ফ্যামিলি রেডি, ওনার সাথে অ্যাকম্পেনিং পার্সন যে সেও রেডি, এখন সিঙ্গাপুরের টিম কত দ্রুত ওনাদেরকে শিফট করতে পারবেন সেটার উপর নির্ভর করছে। সকাল থেকেই হাসপাতালে ভিড় করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যে রোগী যেভাবে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন, আমরা খুব দ্রুত উনি সুস্থ হবেন বলে আমাদের সকলে প্রত্যাশা। রোববার ভোরে বুকে ব্যথা অনুভব করলে ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে। তিনটিতে ব্লক থাকলেও একটিতে রিং পরানো হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইনের খসড়া নীতিগত অনুমোদনের বিষয়টিও জানান তিনি। বিকেএসপি পরিচালনা পরিষদে 10 জন থাকলেও নতুন আইনে 20 জনকে রাখা হয়েছে। এদিকে জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রীর সফরের বিষয়েও মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। অপরদিকে গেল 7-8 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও উঠে এসেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তারপরে তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টন এবং সীমান্তে বাংলাদেশের নাগরিকের
হত্যা বন্ধ করা, বিদ্যুৎ ও জ্বালানির খাতে সহযোগিতা, বাণিজ্য আন্তঃযোগাযোগ বৃদ্ধি, পারমাণবিক বিদ্যুতে সহযোগিতা, বিভিন্ন গবেষণা, বিভিন্ন প্রকার শুল্ক এবং অশুল্ক বাধা দূরীকরণের মাধ্যমে দুদেশের মধ্যকার বাণিজ্যিক ভারসাম্য উন্নয়ন। ডাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান। তিনি বলেন, বিপুল সংখ্যক শিক্ষার্থী নির্বাচনে অংশ নেয়াটা আনন্দের। এদিকে হল সংসদে 61 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, প্রচারে ব্যস্ত বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থী ও নেতাকর্মীরা। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে আছে পাল্টাপাল্টি বক্তব্য। জসিম জুয়েলের রিপোর্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ, ভোটারদের মন জয়ের চেষ্টায় ডাকসুর প্রার্থীরা। 11 মার্চ সবাইকে ভোট দেওয়ার আমন্ত্রণ জানিয়ে ছাত্রদের অধিকার আদায় দিচ্ছে নানা প্রতিশ্রুতি। সকাল থেকে ছাত্রলীগ, ছাত্রদল, বামজোট, কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন সংগঠন প্রচারণা চালিয়েছে। ভোটার সংখ্যা বেশি হওয়ায় ভোট প্রদানের সময় বাড়ানোর দাবি জানিয়েছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। ভোটের সময় সন্ধ্যা 6টা পর্যন্ত করতে হবে, আমরা এটা বলেছি, কারণ যদি একটি শিক্ষার্থী ভোট না দিয়ে ফেরত যায় তাহলে সেই দায়টি তাদেরকে গ্রহণ করতে হবে। 100 স্টুডেন্ট অনুপাতে একটা ভোট কেন্দ্র হবে। ভোটের টাইমটা 8টা থেকে 2টা না করে 8টা থেকে 4টা পর্যন্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শিক্ষার্থী, প্রার্থী, প্রভোস্ট ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন উপাচার্য। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেই জানান তিনি। দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান সহ নির্বাচনী সকল কাজ সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। তবে এই সভায় ছাত্রলীগ ও ছাত্রদলের কেউ উপস্থিত ছিলেন না। সবাই কথা বলতে দেওয়া হয়নি বলে জানিয়েছে বামজোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আর সময় মতো সবার খবর পাওয়া যায়নি বলে অভিযোগ ছাত্রলীগ ও ছাত্রদল নেতাদের। গতকাল রাতে একটা চিঠি পেয়েছি কিন্তু কোনো ফোন কল পাইনি, বা আনুষ্ঠানিকতার যে বিষয়টি থাকে সেটি আমি বা আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের কেউ পাইনি। আমরা যে কথাগুলো বলতে গিয়েছিলাম কোনো কথা না শুনে উপাচার্য মহোদয় তিনি শুধুমাত্র তার বক্তব্যটি পড়ে সাংবাদিক প্রার্থী কারো বক্তব্য গ্রহণ না করেই তিনি উঠে গেলেন। আমাদের ছাত্রদলের সাথে রিলেটেড কোনো নেতা কিংবা প্যানেলের অন্তর্ভুক্ত কোনো প্রার্থী কোনো ফরমাল চিঠি পায়নি। ডাকসু নির্বাচনে 25 পদের বিপরীতে লড়বেন 229 জন। এর মধ্যে ভিপি পদে 21, জিএস পদে 14 এবং এজিএস পদে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর 18টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 509 জন প্রার্থী। এর মধ্যে 61 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে বেশি সংখ্যক কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিইসি বলেন, দক্ষতা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করলে সামনের সব নির্বাচনের দায়িত্ব কমিশন কর্মকর্তাদের হাতেই তুলে দেওয়া হবে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 5ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষকদের কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বক্তৃতায় সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরকেই সামগ্রিক দায়িত্ব নিতে হবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় এজন্য নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি। এবছরে আমরা অনেক জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়েছি, অনেক উপজেলা নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। আমরা চাই না যে তাদের হাতে নির্বাচন কোনো রকমের প্রশ্নবিদ্ধ হোক, এবং তা যদি হয় তাহলে ভবিষ্যতে মনে করবো যে আপনাদের হাতেও নির্বাচন নিরাপদ হবে না। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা দায়িত্বে থাকলে সব দায়বদ্ধতা থাকে কমিশনের, তাই দক্ষতা বাড়ানোর উপর জোর দেন তিনি। একেবারে যোগ্যতার সাথে, দৃঢ়তার সাথে বহন করার মন মানসিকতা তৈরি করে এই সব নির্বাচন পরিচালনার দায়িত্ব ইন ফিউচার নির্বাচন কমিশন কর্মকর্তাদের নিতে হবে। নির্বাচন অফিসের লোক যদি নির্বাচন দায়িত্ব পালন করেন তাহলে দায়বদ্ধতা নির্বাচন কমিশন হাতে থাকে, এবং ভালো হোক মন্দ হোক তাদের সাথে সেটা বোঝাপড়া করা নির্বাচন কমিশন পক্ষে সম্ভব। উপজেলা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, তাই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন সিইসি। আমি আশা করব যে 2 দিনে প্রশিক্ষণ আপনাদের সুন্দর হবে, সফল হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।
পুরান ঢাকায় টাস্ক ফোর্সের চতুর্থ দিনের অভিযানে 29টি কেমিক্যাল গোডাউনের পানি বিদ্যুৎ গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। চার দিনে 76টি ভবনের সব পরিষেবা বন্ধ করা হয়। এদিকে কারখানা কেরানীগঞ্জে স্থানান্তর করায় 8 ভবনের পুনরায় সব সংযোগ স্থাপন করা হয়েছে। বিস্তারিত মোহাম্মদ বাবুর রিপোর্টে। পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে অবৈধ কারখানা ও গোডাউন সরাতে তাঁতিবাজার সহ কয়েকটি এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত ট্যাক্স ফোর্সের চতুর্থ দিনের অভিযান। একে একে 29টি কেমিক্যাল কারখানা ও গোডাউন চিহ্নিত করে ট্যাক্স ফোর্স। বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে পুরান ঢাকার সরু গলির মধ্যে আগুন লাগলে নিয়ন্ত্রণে আনা খুব কঠিন। প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে এই ধরনের ব্যবসা জানি কেউ এখানে না ই করতে পারে, কারণ এগুলোর জন্য নিরীহ মানুষ মারা যাবে। যদি আপনারা দেখেন আরও কেমিক্যাল আছে আমাদেরকে ইনফর্ম করেন, তাহলে আমরা কিন্তু আরও ড্রাইভ দিয়ে এগুলো সরিয়ে ফেলতে পারবো। ঘোষিত সময়ের মধ্যে যেসব মালিক কারখানা ও গোডাউনের মালামাল সরিয়ে নেয়নি তাদের সব পরিষেবা বন্ধ করা হবে বলে জানান টাস্ক ফোর্সের সদস্যরা। গোডাউন এবং কেমিক্যাল কারখানার বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং অনেক গোডাউনের মালিক তারা আগেই তারা মালামাল অপসারণ করেছে। অভিযান টানা 1 এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে মিরসরাইয়ে গাড়ির তেলের ট্যাঙ্কের ভিতর থেকে 600 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালক সহ দুজনকে। এর আগে রোববার দুপুরে নগরীর সিআরবি এলাকা থেকে উদ্ধার করা হয় আরও 100 পিস স্বর্ণের বার। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে মূল চোরাকারবারীরা। হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার চিনকি আস্তানায় অভিযান চালায় জোরাগঞ্জ থানা পুলিশ। এক পর্যায়ে উত্তর সোনাপাহাড় এলাকা থেকে জব্দ করা হয় 5 মিৎসুবিশি গাড়ি। তল্লাশি চালিয়ে গাড়ির তেলের ট্যাঙ্কের ভেতরে পাওয়া যায় কার্টুন ভর্তি স্বর্ণের বার। এ সময় আটক করা হয় চালক সহ দুজনকে। গাড়িটা তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে গাড়ির ট্যাঙ্কির উপরে, তেলের ট্যাঙ্কির উপরে ভিতরে একটা বিশেষভাবে তৈরিকৃত পাত্রের মধ্যে এই গোলগুলা পাওয়া যায়। সেখানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে এগুলো বের করে দেখা যায় যে 600 পিস স্বর্ণের বার আছে, প্রতিটি বার 10 তোলা ওজন। এদিকে এক প্রেস ব্রিফিংয়ে স্বর্ণের চোরাকারবারীদের খুঁজে বের করা হবে বলে জানান পুলিশ সুপার। কীভাবে চিটাগং আসলো, এই রুটটা কেন তারা বেছে নিল, বিভিন্ন বিষয়, আরও আনুষঙ্গিক হয়তো অনেক বিষয় আসবে, সেই বিষয়গুলো আমরা তদন্ত করে বের করার চেষ্টা করব, এর যাতে এর উৎসে আমরা যেতে পারি। এগুলো খোঁজ নিতে নিতে দেখা যায় যে নেপথ্যে অনেক বড় লোকই থাকে। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশ স্বর্ণের যে চালান আটক করে তার মূল্য 4.5 কোটি টাকা। দুটি ঘটনার মামলা হয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। সন্ধ্যা 7টায় নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। অর্থ জোগাতে ডাকাতিতে নেমেছে হরকাতুল জিহাদ, রাজধানীতে 2 জঙ্গি সহ 12 ডাকাত আটক। নেত্রকোনার 9 উপজেলায় জোরে সোরে বইছে ভোটের হাওয়া, একাধিক বিদ্রোহী প্রার্থী। সংগঠনের জন্য অর্থ জোগাড় করতে ডাকাতিতে নেমেছে নিষিদ্ধ হরকাতুল জিহাদের জঙ্গিরা। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 2 জঙ্গি ও 12 ডাকাতকে আটকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। মফিউর রহমানের রিপোর্ট। গেল রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অস্ত্র ও গুলিসহ 2 হুজি জঙ্গি ও 12 ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকার একটি ব্যাংকে ডাকাতির চেষ্টার সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রামপুরা থেকে ধরা পড়ে 2 হুজি জঙ্গি। তাদের কাছ থেকে 4টি বিদেশি পিস্তল, 1টি বিদেশি AK-22 রাইফেল, 1টি পাইপ গান, 33 রাউন্ড গুলি, বিপুল পরিমাণ গান পাউডার এবং 1টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের অর্থ জোগাড় করতেই ডাকাতিতে নেমেছে তারা। 9টা ডাকাতিতে তারা যে পরিমাণ টাকা পয়সা ডাকাতি করেছে এগুলোর মূল্য প্রায় 5 কোটি টাকা এবং এই টাকার তারা নিয়ে যায় এবং সাংগঠনিক কাজে ব্যয় করে আর বাকি টাকা এই ডাকাত সদস্যদের মধ্যে আপনার ভাগাভাগি করে দেয়।
জঙ্গি সংগঠন সক্রিয় করতে তারা কারাগারে থাকা হুজি নেতাদের সাথে যোগাযোগ রাখত বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার। হরকাতুল জেহাদের পূর্বেকার তারা অনুসারী ছিল এবং উজ্জ্বল নামের একজন সন্ত্রাসী আকস্মিক গ্রেনেড হামলায় তারও সাজা হয়েছে এবং তার মৃত্যুদণ্ড হয়েছে, কাশিমপুর কারাগারে সে আছে। তো সেখান থেকে তাদের যে পূর্বের সংশ্লিষ্টতা যাদের সাথে ছিল, তো তাদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা, তাদেরকে বলার চেষ্টা করে যে তোমরা সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হও। সাজাপ্রাপ্তদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। জেলখানা থেকে হাই সিকিউরিটি জেল থেকে এইভাবে কমিউনিকেশন করাটা কতটুকু সুযোগ আছে, আদৌ করেছে কিনা বিষয়টা আমরা খতিয়ে দেখব। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে বিবাদীদের সঙ্গে সমঝোতা করে অর্থ ফেরত পাওয়ার চেষ্টা চালাবে বাংলাদেশ। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কৌশলী আজমালুল হোসেন কিউসি। তিনি বলেন, 6 সদস্যের একটি প্রতিনিধি দল আগামী 10-12 মার্চের মধ্যে ফিলিপাইনে বিবাদীদের সাথে বৈঠক করবে। 3 বছর আগে বাংলাদেশ ব্যাংকের খোয়া যাওয়া $6.5 কোটি উদ্ধারে গেল 1 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ম্যানহাটন সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। সেটা আমি জানি না ওনাদের মাইন্ডে কি চলছে, কিন্তু এটুক জানি, আমরা জানি যে টাকাগুলো কার মাধ্যম দিয়ে গেছে, এখান থেকে আমাদের ফেডারেল রিজার্ভ ব্যাংকের থেকে টাকাটা কোথায় গিয়ে পৌঁছেছে, তারপরে কোথায় গিয়ে হারিয়ে গেছে সেটাও আমাদের জানা আছে। মামলা হলো আমাদের লাস্ট রিসোর্ট, আমরা করেছি, কিন্তু যদি সমঝোতার মাধ্যমে আমরা রিকভারি করতে পারি, উদ্ধার করতে পারি, তাহলে আমরা করব। এবারে উপজেলায় ভোট। নেত্রকোনার দুর্গাপুর সহ 9 উপজেলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্দের পরপরই মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। হাট বাজার সহ বিভিন্ন স্থানে চলছে সভা সমাবেশ ও উঠান বৈঠক। বসে নেই ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। ভোটাররা চান ভোটের সুষ্ঠু পরিবেশ। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। আগামী 10 মার্চ প্রথম ধাপে নেত্রকোনার 10 উপজেলার মধ্যে নির্বাচন হচ্ছে 9টিতে। প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া উপজেলাগুলোতে রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে একজন নারী প্রার্থী সহ রয়েছেন 5 স্বতন্ত্র প্রার্থী। সবাই সমানতালে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে নৌকা প্রতীক উঠিয়ে দেবে। দুর্গাপুরন্ত 12 কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ করার জন্য আমি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তা আমি আসলে একটা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনের লক্ষ্যে আমি কাজ করছি। আমি আগামী নির্বাচনে 100% আশাবাদী যে আমি জয়যুক্ত হব। তবে সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নিরুত্তাপ নির্বাচনী মাঠ। আর কেন্দুয়া উপজেলার পরিষদ চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে বসে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরা, প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। দুর্গাপুরে অবহেলিত মহিলাদেরকে নিয়ে কাজ করার উদ্দেশ্যে আমার এই পদযাত্রা। যারা এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। নির্বাচন সুষ্ঠু করার প্রত্যাশা জেলার রিটার্নিং কর্মকর্তার। আমাদের বেড়িবাঁধ দরকার, আমাদের সীমান্ত রাস্তা দরকার। এই কাজ করব যে প্রার্থী যে প্রতিনিধি তাকে আমরা প্রতিনিধি করব। প্রথম ধাপে নির্বাচন যেটি 9টি উপজেলায় হবে সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করছি আমরা। জেলার 10 উপজেলার মধ্যে 9 উপজেলায় মোট ভোটার রয়েছে 14,97,705 জন। আফসানা নীলা, 21 টেলিভিশন। দর্শক, নেত্রকোনা সদর থেকে উপজেলা নির্বাচন নিয়ে আরো জানাচ্ছেন প্রতিনিধি মনোরঞ্জন সরকার। নেত্রকোনা প্রথম ধাপে 10টি উপজেলার মধ্যে 9টি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরে ঘিরে প্রার্থীরা ভোটারদের ধারে ধারে ঘুরছে, চাইছে ভোট দিচ্ছে নানান প্রতিশ্রুতি। দর্শক, এখন আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলবো এবং জানতে চাইব তাদের পছন্দের কথা। আপনি কেমন ব্যক্তিকে নির্বাচিত করতে চান? সৎ এবং নিষ্ঠিমান যে ভোটার এই যে নির্বাচিত হবে তাদের কাছে আমরা একটি চাওয়া, আমাদের ভালো চাক,
এবং সৎভাবে একটা নির্বাচন হোক। যারা এলাকার জন্য কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব। আপনি কেমন নির্বাচিত করতে চান? চাই যারা এলাকা উন্নয়ন করবে, ভালো কাজ করবে, তাদের আমরা ভোট দেব। দর্শক, আপনারা শুনছেন যে যারা যে প্রার্থী নিষ্ঠাবান, সৎ এবং উন্নয়নের কাজ করবে তাকেই তারা পছন্দ করেছেন। নেত্রকোনা থেকে মনোরঞ্জন সরকার, একুশে টেলিভিশন। নেত্রকোনা থেকে এবার দৃষ্টি ফেরাবো হবিগঞ্জ সদর উপজেলায়। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনের প্রচারণা নিয়ে খবরাখবর জানাচ্ছেন হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকন। আছি হবিগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায়। 1,76,831 জন ভোটারের এই উপজেলায় 3 জন চেয়ারম্যান প্রার্থী, 3 জন ভাইস চেয়ারম্যান এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। ভৈরবের পুরাতন ফেরিঘাট এলাকায় গড়ে উঠেছে জমজমাট কয়লা ব্যবসা কেন্দ্র। প্রতিদিন 200+ ট্রাক কয়লা যাচ্ছে সারা দেশের ইটভাটা ও শিল্প কারখানায়। আনলোডের জন্য কর্মসংস্থান হয়েছে কয়লা লোড জার্ক শ্রমিকের। ভৈরব প্রতিনিধি ইসফাক আহমেদ বাবুর সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। 2003 সালের দিকে ভৈরব বাজারের পুরাতন ফেরিঘাট এলাকায় ভারত থেকে কয়লা আনার ব্যবসা গড়ে ওঠে। ভারতের কয়লা বন্ধ হলেও পরবর্তীতে বড় বড় শিল্পের জ্বালানি চাহিদার বিপরীতে ইন্দোনেশিয়া, আফ্রিকা ও রাশিয়া থেকে ভৈরবে কয়লা আমদানি হচ্ছে। এখানকার ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে কয়লা। কয়লার গাড়ি বিভিন্ন ব্রিকফিল এবং শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। বাড়ির থেকে যখন গাড়ি আইতেছে, জাহাজ আইতেছে, বাইরের কয়লা যখন আইতেছে তখন ওখানে সারা বাংলাদেশে কয়লা যেতেছে এবং ইন্ডিয়াও কয়লা যেতেছে, দিল্লি 150 গাড়ি। কয়লা ব্যবসাকে কেন্দ্র করে ভৈরবে অন্তত 5,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন ঘাটে ভিড়ছে কয়লা ভর্তি জাহাজ, শ্রমিকরা তা খালাস করে ট্রাক ভর্তি করছেন। আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরাতেও যাচ্ছে ভৈরবের কয়লা। পর্যাপ্ত পরিমাণ সরকারে প্রতি বছর হয়তো 1,000 কোটি টাকার ট্যাক্স, ব্যাড ট্যাক্স দিয়ে আমরা কয়লার ব্যবসা করিতেছি। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে ভৈরবে কয়লা রাখার জায়গা বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা পেলে সরকারের রাজস্ব বাড়বে। এটাকে যদি সল্ভ মানে বৃহত্তম করতে চাই তাহলে আমি মনে করি যে এটার জন্য একটা জায়গা একটা বরাদ্দ দেওয়া উচিত সরকারের, আর এটিতে রেভিনিউ পাবে সরকার। এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। খোঁজ খবর নেওয়া হবে এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভৈরবে কয়লা লোড আনলোড কেন্দ্রটির সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি দেবে, এই প্রত্যাশা ব্যবসায়ী ও শ্রমিকদের। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ। আজ চৌঠা মার্চ। 1971 সালের এই দিনে স্বাধীনতার দাবিতে বঙ্গবন্ধুর ডাকে লাগাতার হরতালের পাশাপাশি অনেকটা গোপনেই চলছিল একটি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। বিভিন্ন ছাত্র সংগঠন ডাকসু ও ছাত্রলীগের উদ্যোগে সারাদেশেই সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয়। শোষণমুক্ত দেশ করার দৃঢ় আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়ে গোটা পূর্ব বাংলায়। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। গণপরিষদের অধিবেশন স্থগিত করার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার তৃতীয় দিনের হরতাল ছিল এদিন। সকাল 6টা হতে দুপুর 2টা পর্যন্ত পালিত হয় হরতাল। একদিকে দ্রোহ তীব্র ক্ষোভে বঞ্চিত শোষিত বাঙালি জাতি, ফুসে উঠছিল পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, এর সাথে একত্রতা প্রকাশ করে সাংবাদিক ইউনিয়ন ঘোষণা করে বিধিনিষেধ তুলে না নিলে তা লঙ্ঘনের। সর্বস্তরের মানুষের দৃষ্টিতে একমাত্র দিশারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি সিদ্ধান্ত জানান তার দিকে। খুলনার একটি অস্ত্রের দোকান লুট করে বিক্ষুব্ধ জনতা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলে পাকিস্তানিরা গুলি চালালে ঘটনাস্থলেই 3 জন শহীদ হন। অস্থিরতা বিরাজ করে অন্যান্য শহরগুলোতেও, বাড়তে থাকে ক্ষোভ। এই অসহযোগ চলতেছে সারা বাংলাদেশের সভা সমিতি মিছিল বিভিন্ন জায়গায়, পাকিস্তানি বাহিনী গুলি করে বাঙালিদের মারতেছে বিভিন্ন এলাকায়, সৈয়দপুর, লালমরিহাট, ঈশ্বরদী, খুলনা বিভিন্ন এলাকায়।
কারফিউ দিয়েও সামরিক জান্তারা ঘরে আটকে রাখতে না পেরে অনেকটা গোপনে করতে থাকে বাঙালি হত্যার পরিকল্পনা। মানুষই চাইছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করুন, মিটিং সমাবেশ বিক্ষোভ এগুলো চলছিল এবং তখন কিন্তু স্বাধীনতা এটা অবধারিত হয়ে গিয়েছিল। এদিকে 7ই মার্চের জনসভা সফল করতে দফায় দফায় বৈঠক প্রস্তুতি নিতে থাকেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি, 5 কোটি মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আবার ইসলামী ব্যাংক বিরতি, আর বিরতির পর যা থাকবে। উৎপাদন হচ্ছে 1,00,000 পাটের পলিথিন, চাহিদা বাড়লে আরো বড় প্রকল্প বললেন পাট মন্ত্রী। এবার জঙ্গি নির্মূলের কথা বলছে পাকিস্তান, পুলওয়ামা কাণ্ডের দায় ফের অস্বীকার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় একই পরিবারের 5 ব্যক্তি অজ্ঞাত রোগে নয় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ICDDRB-র বরাত দিয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডক্টর আবু মোহাম্মদ খায়রুল এ তথ্য জানান। তবে পরবর্তীতে অসুস্থ ওই পরিবারের বাকি 4 জনের শরীরে নিপা ভাইরাস পাওয়া যায়নি বলেও জানান তিনি। সিভিল সার্জন বলেন, মৃত মেহেদী হাসানের মরদেহের উপাত্ত নিয়ে পরীক্ষা নিরীক্ষায় বাদুরবাহিত নিপা ভাইরাসের নমুনা পায় ICDDRB। একই সাথে তিনি জানান, অধিকতর অনুসন্ধানের জন্য স্বাস্থ্য বিভাগের 4 সদস্যের একটি গবেষক দল মঙ্গলবার গ্রামটিতে যাবেন। এ সময় নিপা ভাইরাস এড়াতে সকলকে সচেতন ও করণীয় সম্পর্কেও জানান তিনি। এবারে বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। পরিবেশ রক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে শিগগিরই 1,00,000 পাটের পলিথিন ব্যাগ উৎপাদন করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনি বলেন, চাহিদা বাড়লে আরও বড় প্রকল্প হাতে নেওয়া হবে। জাতীয় পাট দিবস উপলক্ষে 6-7 মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2-দিনব্যাপী পাট মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এক লক্ষ পিস পলিথিন ব্যাগ বাড়িতে আমরা উৎপাদন করার জন্য আগ্রহ নিচ্ছে, কার্যক্রম নেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যে এই এই পলিথিন ব্যাগ, সোনালী ব্যাগ, পাটের সোনালী ব্যাগ আমরা বাজারে ছাড়বো এবং মার্কেট আমরা তৈরি করার চেষ্টা করব। বাজারে যদি আমরা সাকসেসফুল হয়ে যায় তাহলে বৃহৎ আকারে আমরা করার চেষ্টা করব সেখানে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের শারীরিক অবস্থার উন্নতি, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা। ডাকসুর হল সংসদে 61 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, জমজমাট প্রচার, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার। কমছে প্রশাসনের উপর নির্ভরতা, উপজেলা নির্বাচনে দায়িত্বে অধিকাংশই কমিশন কর্মকর্তা, জানালেন সিইসি। পুরান ঢাকায় আরও 29 কারখানা গুদামে গ্যাস বিদ্যুৎ বিচ্ছিন্ন, 1 এপ্রিল পর্যন্ত চলবে টাস্কফোর্সের অভিযান। মিরসরাইয়ে বিশাল স্বর্ণের চালান আটক, গ্রেপ্তার 2, পেছনের হোতাদের খুঁজছে পুলিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।